एवरीवन गुड मॉर्निंग वेलकम टू माय चैनल मुन और आशा करब तुम्हारा सबाई खूब भलो आचो सेफ आचो और आज के हे 29th of September और एखन बजे सकाल 8টা এই মাত্র ম্যাগি বেরিয়েছে ম্যাগি বেরিয়েছে মানে ম্যাগি রাস্তায় বেরোয়নি আমাদের বিল্ডিং এর মানে টাওয়ারের তলায় আছে আর বাইরের অবস্থা তো আর নতুন করে কিছু বলার নেই সকালেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুবই অবস্থা খারাপ মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে কালকে খুব সাইক্লোনিক ঝড় ছিল মানে সাইক্লোনিক ওয়েদার আর কি ছিল কালকে বাট আজকে ঝড়ের ব্যাপারটা দেখছি একদমই নেই কিন্তু বৃষ্টির কোনো শেষ নেই কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে যাই হোক এর মধ্যেই সবকিছু চালাতে হবে আমি আমার ব্লগটাকেও এই বৃষ্টির মাঝখানেই স্টার্ট করে দিলাম আর তোমাদেরকেও গুড মর্নিং করে দিলাম আজকে রান্নাবান্নার হ্যাপাটাকে একদম শর্টকাট করে দিয়েছি মানে রোজই শর্টকাট করি আজকে আরও শর্টকাট করে দিয়েছি আজকে হবে লুচি আর একটা আলুর তরকারি আলু ছেঁচকি বা আলুর তরকারি এরকম টাইপেরই কিছু একটা করার ইচ্ছে আছে আর গুড্ডি তো লুচি খায় না ওর দুটো পরোটা এই হবে আজকের মেনু আর কোনো কিছু আমি ভাতের পাটি করছি না আর ম্যাগিকে দেখি যদি ফ্রেশ মাছ দিয়ে গেছে আমি তো ভেবেইছিলাম আজকে মাছ আনবে না কারণ এরকম বৃষ্টি কিন্তু তাও দেখলাম আজকে মাছ দিয়ে গেছে তো মাছ দিয়ে গেছে দেখছি মহিলার জন্য একটা মাছ সেদ্ধ যদি করি আর ভাত তবে আবার ওর জন্য কি বলো তো আবার আলাদা করে ভাত করতে হবে ওই মাপটা না ঠিক হয় না সেই এক্সট্রা হয়ে যায় দরকার নেই আজকে ছেড়েই দিই আজকে মহিলাকে শুধু চিকেনই দেবো ভাতের কোনো ব্যাপার করছি না আজকে তো ওই আর কি লুচি আর আলুর তরকারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কিছু শেয়ার করার মতো নেই আর এই ওয়েদার এখন কখন ছাড়বে কে জানে একজন তো আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে বিকেল থেকে নাকি ওয়েদারের উন্নতি হবে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট বলেই ভালো আর নাম বা কমেন্ট এমনি কিছু পড়ার নেই বাট দেবাশিস রয়ের প্রোফাইল থেকে এক মানে কেউ একজন মানে আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে দিদি আমাদের নামগুলো তুমি বলো অন ক্যামেরা বাট আমাদের নামগুলো যে কি সেটা কিন্তু সে লেখেনি আমি কিন্তু তাকে লিখেছি যে নামগুলো লেখো কিন্তু এখনও অবধি আমি চেক করলাম সে নামগুলো লেখেনি তো যে কারণে কিছুই বলতে পারলাম না এসছে কিন্তু এটা দেবাশিস রয়ের প্রোফাইল থেকে আর শর্মিষ্ঠা আমার হোয়াটসঅ্যাপে আছে শর্মিষ্ঠার ছেলে রূপম ওদের ছাদ বাগানের কিছু পিকচার আমাকে মানে পাঠিয়েছিল তো খুব ভালো লেগেছে ও বলতে বলেছিল দিদি কেমন লাগলো তুমি এটা অন ক্যামেরা বলো তো শর্মিষ্ঠা খুবই ভালো লেগেছে মানে এত ভালো ভালো ফুল এত ভালো ভালো গাছ যে তুমি মানে ছাদের মধ্যেও করেছো দারুণ দারুণ গার্ডেনিংয়ের খুব শখ আছে এটা বোঝা যাচ্ছে তো যাই হোক আর কারুর কিছু পড়বার নেই এরকম একটা মানে ডাল ডে না থাকলে কীরকম যেন না অবশ্য ডিপ্রেশন হয়েছে কেটে যাবে এবার মানে পুজোর শপিংয়ের সময়তেই এরকম হলে সত্যি অনেকেরই অসুবিধে একজন আমাকে আবার লিখছো যে মানে লিখেছো আর কি যে দিদি তুমি কিছু শাড়ি টাড়ি কিনলে না আমাদের দেখালে না আমি তো দেখিয়ে দিয়েছি অলরেডি বাবু যে গতবার তার আগের বারের সব কয়েকটা নতুন শাড়ি পরে আছে সেইগুলোই নিয়ে যদি পরি তো সেইগুলোই পরে চালিয়ে দেবো আর নতুন আমি এবারে শাড়ি কিচ্ছু কিনিনি ফালতু কিনে কিনে পরে থাকে ওই জন্যে আর জমিয়ে রাখতে ইচ্ছে করে না তার জন্যে খরচা করে কিনবো ব্লাউজ করবো ফলস পিকো করবো আর তারপর রেখে দেবো কী লাভ তো এই আর কি তো কালকে নেল পলিশের কালারগুলো তোমাদের সববার খুব ভালো লেগেছে হ্যাঁ বেশ ভালো ছিল না এখন ট্রেন্ডি একদম এগুলো নতুন নতুন উঠেছে আমি যে কতদূর কী পরবো তার জানি না ওই গুড্ডি পরবে ও বাচ্চা মেয়ে ওর ভালো লাগে এক একটা ঘুরিয়ে ফিরিয়ে পরবে আর আমি হয়তো ওই একটা দুটো যদি বা পরি ওটাই এখন চলবে আগে নেলটাকে বড় করি এই দেখো এখন অবধি কিছুই হয়নি আমার কিন্তু নেল ভেঙে যায় না জানো তো মানে আমি বড়ই করি না এই কাজ টাজ করি তো আর ওই বড় নেল করে তার মধ্যে ময়লা জমে থাকবে আমার ভীষণ বাজে লাগে যে কারণে আমি নেল কখনো বড়ই করি না ছোটই রাখি কিন্তু এখনই নেল পলিশ পরবো বলে একটু শখ হলো অল্প একটু বড় করব দেখি কবে বড় হয় পুজো ষষ্ঠীর আগে বড় হলেই হলো একটু তো বড় নিশ্চয়ই হবে বলো আর আমার শরীরেরও ক্যালসিয়ামের অভাবও নেই যে ক্যালসিয়ামের অভাব থাকলে নখ বড় হতে টাইম লাগে আমার আবার সেই প্রবলেম নেই যথেষ্ট ক্যালসিয়াম আছে শরীর দেখে বোঝাই যায় তাই না সবই এ মানে
পর্যাপ্ত আছে। যাই হোক, চলো আবার সেই রান্নাঘরের দিকে যাই। আজকে কাপড় জামার র‍্যাকটা পুরোপুরি ঘরের ভেতর, বাইরে আর বাড়ি করিনি, বারান্দার দরজাও খুলছি না আর কি। তো চলো, ম্যাগিরানি আজকে নিচে গেছে, তাতেও একটু আধটু তো ভিজবে, কেননা এপাশ ওপাশ থেকে তো ছাট আসে না। মাথাটা পুরো কাভার্ড, বাট সাইডগুলো তো খোলা, কি করা যাবে? আর না নিয়ে গেলেও তো নয় না, বাড়ির মধ্যেই সব কিছু করে দেবে। খুব অবস্থা খারাপ আজকে, চলো সঙ্গে থাকো তোমরা। এই দেখো, এদিকে জানলা দিয়ে আবার দেখাচ্ছি, এখন আবার একটু একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু কোনো ঝোড়ো হাওয়া দেয়নি, এখন দিচ্ছে, দেখেছো? আকাশটা দেখাচ্ছি, এ দেখো পুরো ঘোলাটে হয়ে আছে। ঢুকে পড়লাম রান্নাঘরে, আবার এই মাছ টাছগুলো আগে সব বক্সে বক্সে তুলে রাখি, দিয়ে গেছে, আর ম্যাগির মাংসটা বসাই, তারপরে শুধু তো আলুর তরকারি করব, আর ময়দা মাখা দেখি মাকে দিয়ে দেবো, মা ময়দাটা মেখে দেবে। ওই কাজটা মা করে দেয়, রাত্রিরে রুটি মার মেখে দেয়, আমি করি, আর ময়দাটাও মাকে বলবো মেখে দাও। আর ওই ওটা ছাড়া তো আর কোনো কাজ নেই, তো আজকে একটু ফ্রি থাকবো আর কি, দেখা যাক কি করি না করি। আলুর তরকারিটার জন্য আলু টালুগুলো কাটি আর মাছ টাছগুলো আগে তুলি। মাছ একদম শেষ হয়ে গেছিল, এই দেখো কিচ্ছু নেই, এই একটা কি ছোট্ট মতো পড়ে আছে, এই যে সব এনে দিয়েছে। আজকে এক্সপেক্টই করিনি যে বাজারে যাবে, জানো তো, পাও গেছে। এই যে সান্ধ্য বাজারে যেতে পারছি না এই বৃষ্টির জন্যে, জলের জন্যে। এবার রেখে দিও যদি না নাই, তাহলে কি রান্না করি বলো তো? তাই জন্য বাধ্য হয়ে একে দিয়ে আনালাম। এই যে এই কাতলা মাছ পেটি এনে দিয়েছে, এখানে চিংড়ি মাছ আনিয়েছি, আর এখানে দেখো ম্যাগিরানির মাংস। এইসব এখন ধুয়ে ধুয়ে এই বক্সে রাখবো, একেবারে ধোয়া টোয়াগুলো এখনই করে নিয়ে রাখি, তাহলে সুবিধে হয়, জানো তো। সবসময় তো আর সব আঁশ ছাড়ানো হয় না, একটা আড্ডা লেগে থাকে, এখনই একদম করে আমি রেখে দিই। এ দেখো ম্যাগি এসে গেছে, ম্যাগি নিচে গেছিল কিন্তু তাতেও ওর গা হাত পায়ে কাদা লেগে গেছে, সাইডে সব ছাট এসছে, সেগুলো সব মাথায় লেগে গেছে। এতক্ষণ ধরে সেটা টাওয়েল দিয়ে সব মহিলাকে মোছালাম, মুছিয়ে তবে এই মহিলা এখন বসলো, আর ঘরে যেতে পারছে না। ঘরটা দেখো মপ করেছি, পুরো ভিজে পাখা চালিয়ে দিয়েছি যাতে শুকোয়, এই মহিলা এখানে বসেছে, সব মোছালাম। কি দুষ্টুমিটাই করলো জানো, টাওয়েল ধরে টানা টানি টানা টানি। ওই দেখো ওই যাচ্ছে, কি মতলব আছে কে জানে, দাঁড়াও দেখি, খাটে ওঠার তালে আছে বোধ হয়। এই যে চলে এসে এদিকে, ইস ওই ভিজের উপর বসছে, দেখেছ? এই বুদ্ধি আর হবে না গো, এর বুদ্ধি আর হবে না। দেখো এখন অবধি শুকোয়নি, পুরো ভিজে মাটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তার উপরেই শুলো। এতক্ষণ ধরে সব মোচানোর পর এই রেজাল্ট হলো, ঠিক টিপ করে ভিজে মাটির ওপর বসলো, এর বুদ্ধি হবে না। দেখো ভালো করে, এ বুদ্ধিহীন, সত্যিকারেরই ছিচি মেয়ে হয়ে গেছে ও আজকাল, আর ভালো মেয়ে নেই, ছিচি মেয়ে, একদম ছিচি মেয়ে। ম্যাগিকে দেখিয়ে দিয়েছি, পুরো ছিছি মেয়ে হয়ে গেছে, এতক্ষণ ধরে সব মোচালাম কষ্ট করে, জানো, পুরো শুকনো করে যতখানি পেরেছি চেষ্টা করেছি, টাওয়েল দিয়ে মুছিয়েছি, মহিলা গিয়ে টিপ করে এখন বসলো সেই ভিজে মাটির ওপর। কি বলবো, বলার কিছু নেই, আমার ভাষা খুঁজে পাচ্ছি না, মানে যে ওকে বর্ণনা করবার ভাষা নেই, ডিকশনারিতে নেই। যাকগে তোমরা আবার সব ম্যাগিরানি ম্যাগিরানি ম্যাগিরানিকে দেখবো, এই দেখো দেখো গুণবতীকে দেখো। চলো মাছগুলোর বাক্সগুলো তুলে রাখি, তুলে রেখে এবার আলু ফালু কাটি, আলুর তরকারিটাই তো একটা আইটেম, তাতেও দেখো ঢিলেমি দিচ্ছি। চাউমিন করার ইচ্ছে ছিল জানো তো, চাউমিন করলে হতো না, এখন কটা বাজে, 8:30 বাজে, না একেজ মতি অনেক,
প্ল্যান করি একরকম, সকালবেলা ঘুম থেকে উঠে না প্ল্যানের আমার শেষ নেই, তখন সবে ঘুম থেকে উঠে বিছানায় তো শুয়ে শুয়ে মনে হয় এই করব ওই করব সেই করব, তারপর যখন রান্নাঘরে ঢুকি তখন সব মাইনাস হয়ে যায়, মনে হয় ওর এটা বাদ দিই ওটা বাদ দিই, এইরকম অবস্থা। তোমাদেরও নিশ্চয়ই হয়, বুঝেছো তো? হয় না বলো না, তোমাদেরও হয়। চলো যাই আরম্ভ করি এবার। দেখো এখানে এসে বসলো, দেখেছো দূরে মা দাঁড়িয়ে আছে, মা এখন কোন দিকে যাবে নিজেই বুঝতে পারছে না, বসবে না দাঁড়াবে কি করবে। এ দেখো মহিলাকে, মহিলা এই রান্নাঘরে এসে শুয়েছে, বলো তো সারা বাড়িতে কোনো জায়গা নেই, এই রান্নাঘরের দরজায় শুয়েছে। এই দেখো ওই দেখো আবার ঝুঁকে পড়ে কি সব করছে, দেখেছো মহিলাকে? এক এক জায়গায় গিয়ে গিয়ে শুচ্ছে উঠে পড়ছে, এক এক জায়গায় গিয়ে গিয়ে শুচ্ছে উঠে পড়ছে, কোনো মতে স্থির নেই। এখন আবার এইখানে বসে ওই দেখো এইদিক ওদিক দেখছে, উঠে যাবে, ওই দেখো উঠে গেল। এ দেখো উঠে গিয়ে হঠাৎ কি মনে হলো জানলা দিয়ে দেখছি বাইরেটা, দেখো কাণ্ড দেখেছো, দু হাত দিয়ে দুদিকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়েছে, এই দেখো দেখো দিকে নি কি মাথা দেখছে, ডিপ্রেশন দেখছে, ওয়েদারের অবস্থা দেখছে। একজন কালকে কমেন্ট বক্সে লিখেছে যে, কমেন্ট বক্সে না হোয়াটসঅ্যাপে কোথায় লিখেছে, আজকাল আমি বুঝতেও পারি না কোনটা যে হোয়াটসঅ্যাপে এসছে আর কোনটা যে কমেন্ট বক্সে এসছে। একজন লিখেছে ম্যাগি হচ্ছে তোমার মুন আনলিমিটেড টিআর, মুন আনলিমিটেড টিআরপি, সত্যি তাই, আমি এবারে অফ হয়ে যাবো, ইন্ট্রো থেকে কনক্লুশন ম্যাগিই করবে। এই দেখো কি অসভ্যতা আমি করছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এই দেখো দেখেছো, হঠাৎ এসে কি মনে হলো আমার কামড়া কামড়ি করছে, দেখো এই দেখো 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 সবাই সবাই দেখো, এই দেখো কি যুদ্ধ করছে আমার সঙ্গে, দেখেছ লাগে না আমার, দেখো 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 এই ক্যামেরা বন্দি রইল, সাক্ষী রইল, সব পুলিশে খবর দাও, পুলিশকে এই ভিডিওটা দেখিয়ে বলো অ্যারেস্ট করতে। এই আমার লাগে না, না রে আমার কি কাঠের হাত নাকি লোহার হাত, দিদি উঠবে, চলো চলো দিদিকে ডাকি চল। এখন বাজে 9:20, একটাই আইটেম, তাতেও এতক্ষণ টাইম লাগলো আমার কাটাবাচা করতে। আসলে কি বলতো ম্যাগির পেছন পেছন ঘুরছিলাম, আমি কামড়া কামড়ি করছিল, আমি একটা ছাতা নিয়ে ঘুরছিলাম পেছনে, এই হচ্ছে আমার সিন, দেখাতে পারিনি কারণ এক হাতে মোবাইল নিয়ে মানে ক্যামেরা নিয়ে আর এক হাতে ছাতা নিয়ে ওরকমভাবে হয় না, কেউ তুলে দিলে হতো, সে তো আমার কেউ নেই। যাই হোক, তো আলুর তরকারি করব, আলু ছেঁচকি টাইপের আর কি তরকারি, সেটা দেখাচ্ছি, আর একটু সুজির হালুয়া করব আর লুচি, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর ম্যাগি রানির মাংস হয়ে গেছে, ও সবসময় সব কিছু পারফেক্ট তাড়াতাড়ি থাকে, তো আমার এখনও রান্না কিছুই বসেনি, শুধু এই কাটাবাচাগুলো এতক্ষণে শেষ করলাম, তোমাদের দেখিয়ে এবার স্টার্ট করব। এই দেখো এই আলুর টমেটো আর কাঁচা লঙ্কা, এই একটা আলুর ছেঁচকি টাইপের কি তরকারি টাইপের যা হোক একটা করবো, আর এখানে সুজিটা বার করে রেখেছি, হালুয়া হবে, চলো লেগে পড়ি এবার। আগে হালুয়াটা করব তারপরে অন্য কাজ, আর মাকে এখনো ময়দা মাখতে দিইনি, দেবো, হালুয়াটা আগে করে নি। কালকে বিগ বাজার থেকে আমি ওই সর্ষের তেল কিনেছি আর ওই একটা দুটো জিনিস, আর এইটা কিনেছি এটা বলতে ভুলে গেছি জানো তো, এটা শিশিতে ঢেলে রেখেছি, অ্যাকচুয়ালি এটা প্যাকেটে ছিল, এই দেখো শুধু ছোট কার্ডেমম মানে ছোট এলাচ আর কি, এটা ভীষণ দরকারি, বলি না আমি যখন পায়েস করি বা অন্য কিছুতে লাগে, সেই আমার গরম মশলার একটা ডিব্বা আছে তার ভেতর থেকে খুঁজে খুঁজে বার করতে হয়, এটা শুদ্ধ এলাচ, আর ডিসকাউন্টে ছিল একটা এতখানি বড় প্যাকেট, তার দাম হচ্ছে শুধু 100 টাকা। এই দেখো এ আমার এখন জীবন চলে যাবে, অনেক আছে অনেক আছে, লাগে তো একটা একটা করে বলো, কত পায়েস করব সারা লাইফ চলে যাবে আমার এই। ঘিতেই করছি, ঘি গরম হয়েছে, এই সুজিটা দিয়ে দিলাম, হালুয়া তোমরা সবাই জানো, আবার হালুয়া কি দেখাচ্ছি,
হালুয়া জল দিয়েও করতে পারো আবার দুধ দিয়েও করতে পারো, বেশ ভালো খেতে হয়। কিন্তু আমার আবার বুড্ডি রানী খাবে না, তাই জন্যে জল দিয়ে করি, নাহলে একটু পাতলা করে করলে না সুজির হালুয়া মানে সুজির পায়েস টাইপের হয়, বেশ ভালো খেতে হয়। একটু কিশমিশ বা ড্রাই ফ্রুটস একটু দিয়ে দেবে, হেভি খেতে লাগে। আমাকে পরশু দিন না তার আগের দিন হোয়াটসঅ্যাপে একজন গানের ভিডিও পাঠিয়েছ, সে নিজে গান গেয়ে, এই আমার ভিডিও যদি তুমি দেখো তাকে বলছি প্লিজ তুমি আরেকবার তোমার ওটা রিসেন্ট করো তো, এত হোয়াটসঅ্যাপ আসে না, আমি তার মধ্যে ওটা হারিয়ে ফেলেছি, মানে ইচ্ছে হলেও আমি দেখতেই পাচ্ছি না, কত খুঁজবো, প্রত্যেকের মেসেজ খুঁজে খুঁজে খুলে খুলে খোঁজা যায় বলো, অত টাইম নেই আমার। তো তুমি যদি ভিডিওটা দেখো, আমার নামটাও তোমার মনে নেই, নাম মনে থাকলে তো অবশ্যই খুঁজে পেতাম, তুমি যদি ভিডিও দেখো তাহলে প্লিজ তোমার ওটা আরেকবার রিসেন্ট করো। আমি তোমায় বলেওছিলাম যে রাত্রিরে দেখবো, বাট রাত্রিরে ততক্ষণে এত মেসেজ এসে গেছে না যে হারিয়ে গেছে পুরো। বাইরে বৃষ্টি হলে হবে কি গো, কি গুমোট গরম, ঘরের ভেতর বেশ গরম লাগছে। এই হালুয়াটা এই কনসিস্টেন্সিতেই আমি নাবিয়ে নেবো, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, কেননা হালুয়া কিন্তু পরে টেনে যাবে, তো বেশি শক্ত এখানেই যদি হয়ে যায় তাহলে আরও শক্ত হয়ে গেলে আর খাওয়া যায় না, তো এরকমই একটু নরমের ওপর রাখলাম। হ্যাঁ নাও দেখো কী অবস্থা, বসে পড়লো, তোমরা আবার সব খারাপ বলবে, দেখো এখন ভালো মানুষ হয়ে বসে পড়লো। এই লুচি হবে, মাকে ময়দা মাখতে দিয়ে দিয়েছি, এ একটা বড় কাজ আমার, এগিয়ে থাকো। চলে এসেছি রান্নাঘরে, আবার আলুর তরকারিটা বসিয়ে দিই, আলুর তরকারিটা ওদিকে মানে বসিয়ে ওদিকে সরিয়ে দিয়ে এবারে ওই একটু ডিম পাও রুটি করব, সাদা করছি, কোনো হলুদ টলুদ দিচ্ছি না, শুধু নুন দেবো, একটু মিষ্টি দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো, ব্যাস। এই যে গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু অল্প মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। এই যে মা মেখে দিয়েছে, আমি আর একটু ঠাসবো এখন, মা বয়স হয়েছে তো এখন আর অত ঠাসতে পারে না, জোর নেই হাতে এখন, আমি বললাম তুমি জাস্ট মেখে আমাকে দাও আমি ঠেসে নেব, কেন লুচির ময়দা না ভালো করে না ঠাসলে ভালো হয় না। এ দেখো লুচির আর পরোটার সব লেচিগুলো করে রাখলাম, পরোটাগুলো এখন করে নিই চটপট, আর লুচিগুলো চাপা দেওয়া থাক। পরোটাটা হয়ে গেছে আর 10টা বাজে, এবারে আমাদের একটু ডিম পাউরুটি করে নি, ব্রেকফাস্টের দেরি হয়ে যাচ্ছে, চলো আর আলুর তরকারি ওখানে হচ্ছে, ও টাইম লাগবে, একটু জল বেশি করে দিয়েছি তো আস্তে আস্তে সেদ্ধ হোক, চলো আমি চট করে ব্রেকফাস্টের ব্যাপারটা করে নি। এই যে একটা ডিমের গোলা তৈরি করে রেখেছি, পেঁয়াজও দিই, বাট পেঁয়াজ দিইনি কারণ আমার দাঁতে লাগবে, তো এই পাউরুটিটা জাস্ট ভালো করে ডুবাচ্ছি দিয়ে, এই এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, এই ডিম পাউরুটি আর কলাটা মার, আর আমার ডিম পাউরুটি আর সস, এই একটাই কলা ছিল মাকে দিয়ে দিয়েছি, আর মার হরলিক্স করবো, ব্যাস। 10টা বেজে 10, অ্যাট লাস্ট ব্রেকফাস্ট সার্ভ করতে পেরেছি, আর আলুর তরকারিটা একটু নেড়ে দিলাম, ওটা এখন টাইম লাগবে, হচ্ছে হোক, আমি চলে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে, বাইরের অবস্থাটা একবার চলো দেখিয়ে নিই তোমাদের। বেডরুমের জানলা থেকে দেখাচ্ছি কি অবস্থা, দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা করে তোমরা দেখো,
এই দেখো কি বৃষ্টি পড়ছে, দেখেছো? এই মাটিটা দেখাচ্ছি যাতে বৃষ্টিটা বুঝতে পারো। বৃষ্টির যে বিরাট একটা মানে স্পিড আছে সেটা কিন্তু না, কিন্তু বৃষ্টি ভালোই পড়ছে। দেখো ক্যামেরায় জানি না কতটা কি বুঝতে পারবে, তাও তো আমার এই ক্যামেরা অনেকটাই চেষ্টা করছি ধরার, তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখো আকাশের অবস্থাটা দেখবে, এই দেখো পুরো ঘোলাটে নিম্নচাপের আকাশ এটা, তাই না? একদম নিম্নচাপের আকাশ, তবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বলে কি বলতো এখানে জলটা জমেনি। এটা যদি এখন ঝেঁকে বৃষ্টি পড়তো না, ঝেঁকেই পড়ছে কিন্তু স্পিডটা সেরকম নেই, মানে জোরটা নেই, তাই জন্যেই জলটা জমেনি। এই দেখো এসব ফুল গজিয়ে গেছে, দেখেছো এই নেটের ভেতরে দেখো সব ফুল, এই দেখো ফুল গজাবে না, এত বৃষ্টি পড়ছে ফুল গজাবে না, সব সিড ফেলেছিল, এই দেখো সব ফুল গজিয়ে গেছে। ম্যাগি ওখানে চেঁচাচ্ছে কেন বলো তো, দাঁড়াও দেখি। এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগারকে, এই দেখো, এই দেখো, এই ম্যাগি, ওই এই এই দেখো, ও এখন এখান থেকে নামতে পারছে না তাই জন্য ওর রাগ। রয়্যাল বেঙ্গল টাইগার লাগছে কি, দাঁড়াও না ভাই। এখন বাজে একটা, আর এবারে আমি লুচিটা করব, লাঞ্চের প্রিপারেশন করতে হবে। আর আজকে আমি মাথায় জল দিইনি, এমনি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এত বৃষ্টি বৃষ্টি না চুলও শুকোবে না কিছু না, তো যাই হোক আমি এবার লুচিটা স্টার্ট করে দিই, এবার খাওয়া দাওয়া ব্যাপার করতে হবে। এই দেখো আলুর তরকারিটা নাবিয়ে নিয়েছি, এই রকম দেখতে হয়েছে। এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে, এই দুটোতে ভর্তি, এটা লাঞ্চে হয়ে যাবে, আমার বিকেলে চা দিয়ে হবে। আমি চা দিয়ে লুচি খেতে দারুণ লাগে, আমার ভীষণ ফেভারিট। এই যে আমার প্লেট রেডি করে নিয়েছি, আমি আর হালুয়া নিইনি, আমি একটা রসগোল্লা নিয়েছি, এই যে আর এই লুচি আর এই সাদা আলুর তরকারি। এখন বাজে 1:30, আর এই মাত্র আমি খাবার দাবার রেডি করে ওদেরকে সার্ভ করে দিয়েছি, আর আমার থালাটা মানে প্লেটটা নিয়ে আমি এবার চলে যাব ডাইনিং টেবিলে লাঞ্চ করতে। আর ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লাগে আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আজকে একটা ডিপ্রেশনের দিন, তাতেও কাটিয়ে দিলাম সকালটা তোমাদেরকে সঙ্গে নিয়ে, খারাপ কাটলো না, ভালোই কাটলো, তোমরা সঙ্গে থাকলে তো ভালো কাটবেই বলো। আর খাওয়া দাওয়াটাও আজকে মন্দ নয়, লাঞ্চ আইটেমটা বেশ ভালোই, তো চলো এবার খাওয়া দাওয়া করি, আর আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগে। আশা করি আকাশটা একটু পরিষ্কার হয়ে যাবে, টিল দেন খুব খুব ভালো থেকো, সেফ থেকো, আর আসছি আবার কালকে, লাভ ইউ অল।